السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفَعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِي يَا أُولِي الْأَلْبَابِ رشون الله سبحانه وتعالى درودة بن سلام بشكرسي نبي محمد رسول الله صلى الله عليه وسلم أمودينيوميتو أيها الجنون আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজ পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি বাকারা সুরাবাকারা বাকারার এই আয়াতে আল্লাহ রবুল আলমিন হাজ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং এই আয়াতটির সাথে পরবর্তী আরও কয়েকটি আয়াতে হাজ্যের সময় করণীয় বিষয় এবং যিনি হাজ সম্পাদন করবেন তিনি কি কি কাজ করবেন এই বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়েছে আয়াতের পরিপ্রেক্ষিতে কোরআনের এই সুরাটিতে যে অংশে যতটুকু এসেছে আমরা তার সাথে মিল রেখে আলোচনাটি উপস্থাপন করার ব্যাপারে সচেষ্ট ছিলাম আজ আমরা এই আয়াতটিকে সামনে নিয়ে হাজ সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় ও হাজ্যের বিশেষ করে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সেই সঙ্গে হাজ্যের বৈজ্ঞানিক ভিত্তি যে এর একটি বাস্তবতা প্রয়োজনীয়তা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ সব বলছেন যে হাজ্যের সময় নির্ধারিত এটি নির্ধারিত সময়ে আদায় করা হয় একশত সাতানব্বই নম্বর আয়াত সুরা বাকারা আল হাজ্য আশুরুম মালুমাত ফমান ফারোজা হিন্না আল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ আল্লাহ রবুল আলমিন হজ আদায়ের জন্য যার উপরে হাজ ফরজ হয়েছে এবং যে হাজ আদায় করার জন্য ইচ্ছা করেছে সংকল্প করেছে তাকে প্রথমেই তিনটি কুস্বভাব মন্দ স্বভাব মন্দ আচরণ থেকে আল্লা সুবাহানা সাবধান করেছেন ফালা রাফাসা ওয়ালা পুসোকা এবং কোন পাপাচার প্রথমটি দ্বিতীয়টি অনাচার ওয়ালা জিদালা এবং কোনো ঝগড়া বিবাদ অথবা সন্ত্রাসী কার্যকলাপ নয় এই তিনটি কাজ হজবরত পালনকারী এই পুণ্যময় কাবার পথের যাত্রীদের জন্য মাক্কা মুআমা বাইতুল্লাহ তোয়াফকারীদের জন্য নিষেধ এবং আল্লাহ রবুল আলমিনের সরাসরি নিদর্শন যেখানে পাক বাইতুল্লাহ এবং তার নিকটবর্তী অঞ্চলগুলোতে অসংখ্য নিদর্শন দ্বারা পরিপূর্ণ করেছেন আর এই নিদর্শনগুলো পরিদৃষ্টিতে অর্থাৎ দেখার মাধ্যমে এবং সেখানে উপস্থিত হওয়ার মাধ্যমে এবং সেই সব জায়গায় আল্লা সুবাহানুয়া তালার কাছে দোয়া করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল আলমিন যে তাকে নিষ্পাপ একটি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্কলঙ্ক করে বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এই অতীব পুণ্যময় কল্যাণময় এবং মুক্তি লাভের যে ইবাদত ওয়া আলা আমাদের জন্য ফরজ করেছেন বাধ্যতামূলক করেছেন একটি সুনির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের জন্য মক্কা মহাজমা পর্যন্ত সেই জায়গা যাওয়া আসার পথ ব্যয় নির্বাহ করার সম্পদের মালিক যারা হয় তাদের উপরেই আল্লাহ রাবুল আলমিন কাজকে ফরজ করেছেন খাজ ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দণ্ডায়মান ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে এই পঞ্চম নম্বর হচ্ছে হজ হজ হচ্ছে ইমানদার মুসলিমের মনের গভীরের একটি লোকায়িত আকাঙ্ক্ষার প্রতিফলন এটা হচ্ছে হজের সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক সেই প্রতিবেদন বা অভিলাষ প্রতিটি মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে কাবা কাবামুখী হয়ে সালাত আদায় করে এবং নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওম্মা হিসাবে নিজেকে পরিচয় দেয় তার মনের ভিতরে একটা প্রচণ্ড রকমের বাসনা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকা এটাই স্বাভাবিক বরং এটি একটি তার ইমানই পরিচয় যে আল্লাহ তা আলা তুমি আমাকে তোমার সেই নিয়ামত এবং নিদর্শনে পরিপূর্ণ তোমার মাক্কা মুওয়াজ্জমা বাইতুল্লাহ তোয়াফ করার আমাকে তৌফিক দাও এবং তার পাশে সেই নিদর্শনাবলী যেখানে তুমি রেখেছ মানব জাতির জন্য কল্যাণ এবং যেগুলোকে তুমি মানুষের দোয়া কবলের স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছ আমাকে সেখানে দাঁড়িয়ে তোমার কাছে আমার জীবনের আমার কল্যাণের প্রার্থনা ব্যক্ত করার তৌফিক দাও এটা প্রতিটি ইমানদার মানুষের মনের একটি বাসনা সম্মানিত দর্শক শ্রোতা কাবার পথের যাত্রী হওয়া একটি সৌভাগ্যের বিষয় এই জন্য হাজি সাহেবদেরকে বলা হয় জয়ুফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার এই জন্য আমরা আমাদের আলোচনায় ইমানদার প্রতিটি মুসলিমের প্রতি বিনয়ের সঙ্গে যে আবেদন রাখবো যে হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে যেন আমরা এই আশা পোষণ করি যে রাবুলা আলমিন তোমাকে বিশ্বাস করেছি তোমার নবীর উপরে আমরা ইমান এনেছি তোমার কাবার দিকে ফিরে আমরা সালাত আদায় করে সুতরাং এই কাবার জিয়ারত না করিয়ে তুমি আমাদেরকে মৃত্যু প্রদান করো না আমরা যেন তোমার এই কাবা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ যাদের দোয়া কবুল করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে নিয়ে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু যখন এই ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলিম এবং এই ঘর নির্মাণ করে তিনি আর দোয়া করেছিলেন ওয়াজআল আফিদা তা মিনান নাস রাব্বুল আলামিন তুমি মানুষের হৃদয়কে এই ঘরের দিকে আকৃষ্ট করে দাও এবং এই শহরকে তুমি নিরাপদ শহরে পরিণত করে দাও বালাদান মিনান ওয়া আরযুক আহলাহা মিনাস সামারাত এবং তুমি এই শহরের অধিবাসীকে ফল মূল দিয়ে জীবিকার ব্যবস্থা করে দাও এক শান্তিময় এক প্রশান্তিপূর্ণ পরিতৃপ্ত এক জায়গা বাইতুল্লাহ এবং তার নিকটবর্তী এলাকা আল্লাহ সাহাওয়া যেটাকে করেছেন নিরাপদ মানুষের জন্য যেটাকে করেছেন শান্তিময় এই শান্তিময় বাইতুল্লাহ কাবাতেই আল্লাহর বান্দারা হজ আদায় করার জন্য তারা বেরিয়ে পড়েন তো হজ্যের মাসগুলো সুনির্দিষ্ট রামাজানুল মোবারকের পরে যখন সাওয়াল মাসের চাঁদ উদিত হয় সাওয়াল মাস এবং তারপরে মাস মাস আমরা যেটাকে বলি এবং তারপরে এই মাসের জুলকা আদা জিলহাজ জিলহাজ ১৩ তারিখ পর্যন্ত হাজ্যের সময় নির্ধারিত এই সময়টির ভিতরে যে ব্যক্তি হাজ্যের নিয়ত করবে যে ব্যক্তি হজ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করবে এবং প্রস্তুতি গ্রহণ করবে এবং হজ্যের যে সুনির্দিষ্ট সময় বিশেষ করে আট তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সময়টাকে হজ্জের পূর্ণ সময় হিসাবে নির্ধারণ করা হয়েছে আল্লা সবাহন হজ আদায়কারীর জন্য যে তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য অথবা চরিত্রের তিনটি দূষণীয় স্বভাবকে পরিহার করার জন্য নির্দেশ দিচ্ছেন এই তিনটি স্বভাব পরিহারের ভিতর দিয়েই আমরা হজের ধর্মীয় গুরুত্ব এবং মাহাত্ম এবং তার মর্যাদা সম্পর্কে জানতে পারি হজ এমন একটি ইবাদত যেই ইবাদতটি পাপাচার থেকে বিরত হবে থাকতে কোনো ধরনের যৌনাচার বেবিচার অন্যায় অথবা গুনার মতো যেগুলো নিন্দনীয় ঘৃণিত যে হজের মূল সময়ে প্রবেশ করবে তার ভিতরে যদি এই ধরনের কোনো আচরণ লক্ষণীয় হয় তাহলে তার দ্বারা হজ আদায় হবে না অথবা হজের মাধ্যমে যে পুরস্কার তার লাভ করার কথা ছিল সেই পুরস্কার সে পাবে না পুরস্কার কি রাসুল সাল্লা বলছেন যে ব্যক্তি হজ আদায় করলো সে যেন ফিরে আসলো তার মা যেন তাকে জন্মদান করলো যে ব্যক্তি হজ আদায় করলো সে রাফাস ফুসুক এবং জিদাল এই তিনটা কাজের ভিতরে জড়িত হলো না আল্লাহ রাবুল আলমিন তাকে মুক্ত করে দিবেন সে জান্নাতের অধিকারী হবে আমরা আয়াতুল কুরসির আলোচনায় বলেছিলাম ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পরে সে জান্নাতি হজ আদায় করে যে যার কবুল হয় হজ সে জান্নাতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমাদের আলোচনায় ফিরে আসবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ফিরে এসেছি হজ্জের আলোচনায় একশত সাতানব্বই নম্বর আয়াত সুরাবাকারায় যেখানে আল্লাহ রব আলমিন বলছেন যে তোমাদের ভিতরে যারা হাজ আদায় করবে তারা পাপাচারে লিপ্ত হবে না তারা অনাচারে লিপ্ত হবে না এবং তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না রাফাস হচ্ছে যৌন বিষয়ক কোনো পাপাচার অনাচার আর ফুসুক হচ্ছে নিন্দিত ঘৃণিত অর্থাৎ সেটাকে বলা যেতে পারে নোংরা বৈশিষ্ট্যের আর জেদাল ঝগড়া বিবাদ অর্থাৎ হজের এই দীর্ঘ সফর সফরের ভিতরে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হয় থাকার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে দূর পথ থেকে যখন বের হয় হাজ্জ নিয়ত করে কিন্তু পথে গিয়েই এই ইহরামের কাপড় পরিধান করে যখন সে ইহরাম বাঁধে যখন তার মুখে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা প্রচন্ড একটা আগ্রহ নিয়ে মক্কা মুআযযামার তাওয়াফ এবং সেই সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করার জন্য যখন তারা বাড়ি থেকে বের হয় যখন তারা রওনা হন শারীরিক ভাবে মানসিক ভাবে পরিপূর্ণরূপে একটা প্রস্তুতি নিয়ে যেন একটা মহান পুণ্যময় বিশাল পথের যাত্রী যেই যাত্রীদের নামকরণ করা হয়েছে কাবার পথের যাত্রী হজ আদায়কারী আল্লা সুবাহান আলার মেহমান তাদের বড় সম্মান মক্কার ঘর জিয়ারতকারীদের কাছে দোয়া চাইতে হয় এবং তাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন কাবার পথের যাত্রী বড় সম্মানিত বড় মর্যাদার যাদের দোয়া আল্লাপা কবুল করেন যার কারণে এই মক্কা বাইতুল্লাহ হাজ আদায়কারী এই হজব্রত পালনে পথে বের হওয়া উমরা পালনকারী এবং হজ পালনকারীর কাছে আল্লাহ রবুল্ আলমিনের দরবারে দোয়ার আবেদন জানানো এটা রাসুলের সন্না রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে বছর তিনি ওমরায় যাননি তার সাহবাগন যাচ্ছেন ওমার রাজি আল্লাহ তাল এই পথের পথিক আল্লাহর নবী তাকে এগিয়ে দিচ্ছেন আর বিদায়ের মুহূর্তে বলছেন ওমার যে জায়গায় দোয়াগুলো কবুল হয় সেখানে তুমি তোমার এই ভাইয়ের কথা ভুলে যেও না অর্থাৎ সেখানে তুমি আমার কথা অসরণ করে দোয়া চাইবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবার কাছে হজ যাত্রার পথে উমরা আদায়ের পথে দুয়ার আবেদন পৌঁছে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এজন্য সবচাইতে বড় সম্মানিত ব্যক্তি এই সময়ে যিনি হাজির উদ্দেশ্যে নিয়ত করেন হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন আমরা সংক্ষিপ্তভাবে হজের কিছু নিয়ম এবং বিধান আপনাদের সামনে পেশ করব আল হাজ্য আল কাস্ত মনে মনে সংকল্প করা এবং হাজ হচ্ছে এমন একটি ইবাদত একটি জিয়ারত যে জিয়ারতের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পদ্ধতিতে যে আমলটি করা হয় এই আমলটির নাম হচ্ছে হাজ হাজকে বলা হয় সম্পদ এবং শরীর সেই সঙ্গে স্থান এবং সময় এই চার বস্তুর সমন্বয়ে আদায়কৃত এবাদত বাদত জন্য সম্পদের প্রয়োজন হয় হজ্জের জন্য শরীর প্রয়োজন হয় শারীরিকভাবে সেখানে অংশগ্রহণ করতে হয় হজ্জের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় হাজ্যের জন্য একটি নির্দিষ্ট নিয়মের প্রয়োজন হয় অবশ্য হজ আদায়কারী অন্য কাউকে দিয়ে তার বদলি হজ আদায় করতে পারেন শারীরিক উপস্থিতির ক্ষেত্রে একটি সুযোগ আল্লাহ দিয়েছেন কোনো কারণবশত তবে উত্তম হলো এটাই শরীর সম্পদ সময় এবং মাল স্থান সব কিছু মিলিয়ে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে যে আমলটি করা হয় এই আমলটির নাম হলো হজ হাজটি তিনভাবে সম্পাদন করা যায় একটি হলো হজ্জে ইফরাদ আরেকটি হলো হজ্জে তামাত্র আরেকটি হলো হজ্জে কেরান শুধুমাত্র হজ্জের এহারাম করে হজ্জের নির্দিষ্ট সময় আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত হজের যাবতীয় কাজগুলো সম্পাদন করে চলে আসেন এটি হজ্জে ইফরাদ দূর প্রান্ত উপমহাদেশ বাংলাদেশ ভারত থেকে যারা ছুটে যান এই হাজার মাইল দূরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য জীবনে হয়তো একটিবার সম্ভব হয় আমাদের এই উপমহাদেশ থেকে বাংলাদেশ থেকে সেই মাক্কা করার অনেকের ভাগ্যে হয়তো হয়ই না অনেকে স্বপ্ন নিয়েই হয়তো কবরে চলে যান এটা একটা বড় প্রাপ্তি একটা বড় তৃপ্তি জীবনে একটা বড় অর্জন কাবাকে সরাসরি সামনে নিয়ে আল্লাহরবুল্লা আলমিনকে সাজদা করা হাজার কিলোমিটার দূরে ছ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ভূমিতে আল্লা সুবাহর উদ্দেশ্যে সাজদা করে আমরা কাবাকে কিবলা বানিয়ে আর সেই কাবাকে সেই বাইতুল্লাকে কালো পাথরের নির্মিত সেই ঘরখানি কালো চাদরে ঢাকা সেই ঘরখানি আর ওই যে সেই হাজরে কালো থেকে বলে আল্লাহ নিয়তে আল্লাহর তাকবির বলতে বলতে তার কাছে কাঁদতে কাঁদতে অথবা হৃদয়ের জীবনের আকুতিগুলো ব্যক্ত করতে করতে একবার পুরো ঘরটাকে প্রদক্ষিণ করা তাওয়াফ করা যাকে আল্লাহ ইবাদত সালাতের মর্যাদা দিয়েছেন যে বাইতুল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে করা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ঘর নেই যেই ঘরের চতুর পার্শ্ব প্রদক্ষিণ করলে তার বিনিময়ে সাপ পাওয়া যায় তো আল্লাহ তাআলা হাজিদের জন্য এই দূরের হাজিদের জন্য এক প্রকারের হজের ব্যবস্থা দিলেন তা মাত্র অর্থাৎ প্রথমে গিয়ে সে উমরা সম্পাদন করবে তারপরে উমরা ছেড়ে দিয়ে হালাল হয়ে সাধারণ জীবনযাপন করে নির্দিষ্ট আট তারিখ থেকে আবার হজ্জের যাবতীয় কার্যক্রম শুরু করবে এ হলো হজ্জে তামাতু বিশেষ করে দূর প্রাচ্যের সারা পৃথিবী থেকে ছুটে আসা মানুষের জন্য একটি সুবিধা আল্লাহ সুহান আমাদেরকে দিয়েছেন আরেকটি হলো হজ্জে কারান করবে আবার তারপরে হজ আদায় করবে কিন্তু সময়ে আর তার না। অবস্থাতেই থেকে যাবে সঙ্গে কোরবানি নিয়ে যাবে এবং তারপরে হজ আদায় করে সেখান থেকে ফিরে আসবে। দর্শক শ্রোতা এই তিন প্রকারের হজ্জি হজই আল্লা সুবাহাল আমাদের জন্য বিধান দিয়েছেন যে যে বিষয় আদায় করতে পারেন তবে আমাদের এই উপমহাদেশ বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রকারের হজ সহজ এবং আরামদায়ক তৃতীয় প্রকারের হাজকে রান আদায় করা অবশ্য একটু কঠিন কেননা এখান থেকে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত এহেরাম অবস্থায় থাকা কারণ এহারামের বেশ কিছু বিধি নিষেধ আছে যেগুলোকে পালন করে চলা তার জন্য ওয়াজেব অথবা সেগুলো ভঙ্গ করলে অনেক সময় তার মূল ইবাদতটি একটি প্রশ্নের সম্মুখীন হয় সেখানে তাকে ফিদিয়া বা জরিমানা বা তাকে ওই দণ্ড প্রদান করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে যখন হাজ্যের নিয়তে ভারত থেকে যখন হাজ্যের নিয়তে একজন মানুষ মক্কার উদ্দেশ্যে রওনা হন তখন তাকে মনে রাখতে হয় যে তিনটি পাপাচার থেকে তাকে দূরে থাকতে হবে এবং তাকে সাবধান থাকতে হবে প্রথম যে কার্যক্রম শুরু হয় যে প্রথম কার্যক্রম শুরু হয়। সেটা হলো মিকাত বা সুনির্দিষ্ট একটি স্থান যেখানে গিয়ে তাকে এহরাম বাঁধতে হয় যেমন আমরা নামাজ শুরু করার জন্য তকবের তাহরিমার মাধ্যমে এহরাম বেঁধে ফেলি যখন আমরা এহরাম বেঁধে ফেলি যখন আমরা তাকবির তাহারিমা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাই যেমন আমাদের জন্য অনেকগুলো কাজ নিষিদ্ধ হয়ে যায় ঠিক তদ্রুপ মিকাত বা সুনির্দিষ্ট স্থানে পৌঁছার পরে যখন একজন ব্যক্তি ইহরাম বাদে তখনও তার জন্য কতগুলো কাজ নিষিদ্ধ হয়ে যায় যেমন তার স্ত্রীর সঙ্গে ঠিক যৌনা লাভ করা অথবা যৌন বিষয়ে কোনো কার্যক্রম করা এটা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় কোনো বিবাহ করা অথবা বিবাহের দুতালি করা বিবাহের আয়োজন করা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় কোনো শিকার করা কোনো প্রাণীকে হত্যা করা তার জন্য নিষেধ হয়ে যায় শরীরের মাথার অথবা অন্যান্য জায়গার চুলগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ভেঙ্গে ফেলা উপড়ে ফেলা এগুলো তার জন্য নিষিদ্ধ হয়ে যায় কোনো আঘাত করে বা হামলা করে না এরকম কোনো সাধারণ প্রাণী হত্যা করা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় অবশ্য সাপ বিচ্ছ যেগুলো মানুষের জীবন সংহারী এই ধরনের প্রাণী হত্যা করার জন্য এ অবস্থাতেও অনুমতি আছে এই এবং সতর্কতার সঙ্গে একমাত্র নিবিষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের হাজিরা ঘোষণা করা লব্বাইক আল্লাহ লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লাক দুটোকরা সাদাকাপর পরিধান একটি কাঁধের উপর দিয়ে এই যে এক মৃত ওই এক পোষাকে আল্লা সুবাহর ঘরের উদ্দেশ্যে ছুটে যাওয়া মক্কা মহাজমা নিকটবর্তী হয়ে আল্লাহর ঘরের সেই প্রশংসা ঘোষণা করা এবং হারামের পবিত্রতা ঘোষণা করা আল্লাহ হুম্মা জিদ সারফ হাজাল বাইতে মাহাবাতান তাকরিমান ক্রিমান মত আজিমান আল্লাহ ঘরে সম্মান বাড়িয়ে দাও তার ইজ্জত বাড়িয়ে দাও এই ঘরের যে আরতকারীদের সম্মান বাড়িয়ে দাও এমনি করে আল্লাহর প্রশংসা এবং তার মহানত্ব ঘোষণা করতে করতে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করা সম্মানিত দর্শক শ্রোতা এটি একজন হাজি সাহেবের জন্য জীবনে এক বিরাট বড় পাওয়া তৃপ্তি কালো ঘরটি যখন জীবনে প্রথম চোখের সামনে আসে তখন হৃদয়টা যেন মোমের মতো গলে যায় ঝরঝর করে পানি বেরিয়ে আসে রব্বুল আলামিন সুদূর বাংলাদেশ থেকে ভারত থেকে তুমি আমাকে তোমার ঘরের সামনে এনে হাজির করেছো আমার জীবন ধন্য কারণ এই ঘর তৈরি করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলহি সাল্লাতাম সূচনা করেছিলেন আদম আলহি সাল্লাতাম তারপরে যখন হজরে আসওয়াদের কাছে গিয়ে দাঁড়ায় হজরে আসওয়াদকে যদি সে স্পর্শ করতে পারে অথবা দুটো ঠুট লাগিয়ে যদি তার সঙ্গে সে তার নিজেকে একাত্মতা ঘোষণা করতে পারে যেখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার ঠুট মুবারক লাগিয়ে চুমু দিয়েছেন হাত স্পর্শ করেছেন উমার রাজি আল্লাহ বলছেন হে পাথর আমি তো তোমাকে কখনো চুমু দিতাম না কারণ তুমি মানুষের কল্যাণ করতে পারো না ক্ষতিও করতে পারো না কিন্তু আমি তোমাকে ভালোবাসি চুমু দেই কেন এখানে আমি নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি এভাবে সাতচিত আফ করে তারপরে আমরা দুরাকাত নামাজ পড়লাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ওই নামাজ আদায় করে পানি পান করে চলে গেলাম সাফাতে ইন্না সাফা ওয়াল মারুয়াতাম ইনসা ইরিল্লা প্রাচীন যুগের ভ্রান্ত ধারণা সাফা পারোয়ায় সংস্থাপিত মূর্তি বিদরিত করে যেখানে আজ তাওহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ প্রতিধ্বনিত হচ্ছে আমি সাফা থেকে সাই শুরু করলাম মারওয়ায় গিয়ে পৌঁছলাম সাফাতে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করবেন আবার সেখানে মারোয়া সাতটি তোয়াফ শেষ করলাম মাথাকে মুড়িয়ে নিলাম আমার সেই উমরা সম্পাদন হয়ে গেল আবার যখন ওই আট তারিখে এসে পৌঁছলাম মাক্কা থেকে মিনায় চলে গেলাম মিনা থেকে আমি সেই সরাসরি আরাফার ময়দানে অতপর ফিরে আসি মুজদালিফায় রাত্রি অবস্থান এবং মাসাহারে হারামে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করা মাসাহারে হারাম থেকে পরদিন সকাল বেলায় আবার রওনা হল মিনার পথে ওই জামারাতে কঙ্কর নিক্ষেপ করা সেই সূর্য হেলে যাওয়ার আগে সাতটি বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর নামে কুরবানি কোরবানি করে বাইতুল্লার তোয়াফ সাত তোয়াফ করে সাই করে আমি পরিপূর্ণ রূপে ফিরে আসলাম পরবর্তী দিন আমি তিন তিনটি জামরায় সাত সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করে দুদিন অথবা যদি সম্ভব হয় তিন দিন আমি শেষ করে মক্কায় সর্বশেষ বিদায়ী তোয়াফ সম্পাদন করলাম এই যে কার্যক্রমটি আমি দ্রুততার সামনে আপনাদের সামনে বললাম এটাই হচ্ছে একটি পূর্ণাঙ্গ হজ্জের কাজ সাত তারিখ রাতের বেলায় বা আট তারিখ সকাল বেলায় মক্কা থেকে যেখানে অবস্থা নেহেরাম বেঁধে মিনায় রাত্রি যাপন মিনাতে পাঁচ বক্ত নামাজ আদায় করে আরাফার ময়দানে আরাফার ময়দানে একত্রিত জমা করে দুই দুই রাখাত পরে আল্লাহর কাছে প্রাণ খুলে কেঁদে নিজের জীবনের সব গুণাকে মুক্ত করে সেখান থেকে এই পূর্ণাঙ্গ কার্যটি সম্পাদন করে যদি ফিরে আসতে পারি সেই মানুষটি হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক আল্লাহ তাই আয়াতের ভিতরে বলছেন সম্বল সংগ্রহ করে নাও পূর্ণ সংগ্রহ করে নাও শ্রেষ্ঠ সম্বল হলো তাকুয়া আল্লাহ আমাদেরকে হাজ্যের মাধ্যমে সেই পূর্ণ সেই তাকুয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন এখানে আমাদের এই আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া وشارك وقم بالخير سابقنا لقانا في ابن تيمية وخير الخلق قدوتنا